নমস্কার। প্রতি বছরের ন্যায় যারা ড্রয়িং এক্সাম দাও বঙ্গীয় সঙ্গীত পরিষদের তরফ থেকে, এবছরও ঠিক তেমনই। আবার অঙ্কন যে পরীক্ষা দিয়েছিলে, এক বছর অন্তর অন্তর যেটা হয়, আদ্য মধ্য পূর্ণ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার সিক্সথ ইয়ার সেভেন্থ ইয়ার, ঠিক তেমনই এবছরও ঠিক পুজোর আগে আবার এসে গেছে ফর্ম এবং রেজাল্ট। রেজাল্ট নিয়ে পরে আলোচনা করছি, প্রথমে ফর্ম নিয়ে বলবো। যারা পরীক্ষা দিচ্ছ বা অন্যান্য জায়গায় যারা শিখেছো বা অনেকে খোঁজ করছো, বঙ্গীয় সঙ্গীত পরিষদে আমরা পরীক্ষা দেব, তাদের জন্য ফর্ম এসে গেছে, দেখতেই পাচ্ছ। আবার নতুন করে তোমরা পরীক্ষা দিতে পারবে, বা যারা পুরনো যারা আছো, আদ্যমধ্য দিয়েছো, তাদের রেজাল্ট এবং ফর্মের জেরক্স আমাকে অবশ্যই পাঠাতে হবে। আর যারা হোয়াটসঅ্যাপে জানাবে, তারা অবশ্যই তার আমার নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। নভেম্বর মাসের 30 তারিখের মধ্যে তোমাদেরকে অবশ্যই ফর্মটা ফিল আপ করে আমার কাছে জমা দিতে হবে। আমার কাছ থেকে অবশ্যই সংগ্রহ করে নিও প্রত্যেকেই, যারা আদ্যমধ্য পূর্ণ দিচ্ছ তাদের জন্য। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে জল রং শুরু হয়ে যাচ্ছে, যারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার সিক্সথ ইয়ার সেভেন্থ ইয়ার আছো, অবশ্যই তোমরা স্টিল লাইফ প্র্যাকটিস করবে, পেন্সিল স্কেচও হতে পারে অথবা ওয়াটার কালারও হতে পারে, দুটোই তোমরা প্র্যাকটিস করে রাখবে। আর তোমাদের থার্ড ইয়ার থেকে লেখা পরীক্ষা থাকছে, তার জন্য তোমাদের থার্ড ইয়ার ফোর্থ ইয়ার সিক্সথ ইয়ার সেভেন্থ ইয়ার, তার জন্য অবশ্যই তোমাদেরকে আগে থাকতে ফর্মটা ফিল আপ করতে হবে, ছবি সহ অ্যাডমিট এবং রেজাল্টের জেরক্স অবশ্যই প্রত্যেককে দিতে হবে, কারণ তোমাদের লেখা পরীক্ষা ডিসেম্বর মাসের মধ্যে হয়ে যাবে। সেই জন্য সবাইকেই বলা হচ্ছে যে তোমরা অবশ্যই ফর্মটা ফিল আপ করে আমার কাছে জমা দিয়ে দাও, তাহলে তোমাদের লেখা পরীক্ষার আগে না জমা দিলে তোমাদের ফর্মটা জমা পড়বে না। এই জন্য আগে থাকতেই আমি ঘোষণাটা করছি, যারা শুনতে পাচ্ছো বা এখনও পর্যন্ত অনেক হাতে জানতে পারিনি, তাদের কাছে অবশ্যই জানিয়ে দিও। ইউটিউবে মাল্টিপারপাস স্টোরির মধ্যে মহাদেবের লোকের উপর ক্লিক করবে, প্লেলিস্টের মধ্যে ড্রয়িংয়ের মধ্যে এই ভিডিওগুলো দিয়ে থাকবো, মাঝে মধ্যেই তোমরা এটি দেখে নিও। আর একবার বলে দিচ্ছি, আদ্য মধ্য থেকে শুরু করে সিক্সথ ইয়ার সেভেন্থ ইয়ার যারা আছে, তাদের ফর্ম নভেম্বর মাসের 30 তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। তার কারণ থার্ড ইয়ার থেকে সেভেন্থ ইয়ার পর্যন্ত তোমাদের লেখা পরীক্ষা আছে, অবশ্যই দুটো করে ছবি এবং অ্যাডমিটের রেজাল্টের জেরক্স প্রত্যেকে আমার কাছে জমা দিয়ে দিও, আর ফর্মটা ফিল আপ করে নিও। এবার রেজাল্ট নিয়ে বলি, রেজাল্ট খুবই ভালো হয়েছে, প্রত্যেকে যারা পরীক্ষা দিয়েছো প্রত্যেকের রেজাল্ট অবশ্যই ভালো হয়েছে, 80 ওপরেই প্রায় প্রত্যেকে পেয়েছো এবং ডিস্টিংশন পেয়েছো তোমরা। তাহলে আবার পুনরায় ভালো করে প্রস্তুতি নাও, যাতে পরবর্তী সময় আবার তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে। এখানেই শেষ করছি, পরবর্তী আপডেট আবার পুনরায় দিতে থাকবো। ধন্যবাদ, নমস্কার।